লোকেশনটা ভালো মতো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একদম স্বর্গদ্বার মুখে নীলাচল হোটেল, তারপর সে দুটো বিল্ডিংয়ের পরে এই বিল্ডিংটা হচ্ছে পুরুষোত্তম হলিডে ইন, তার পাশেই গাঙ্গুরাম। এই সম্পূর্ণ হোটেলটা বাইরে দিয়ে দেখাচ্ছি, এই যে এই সময় ইয়ে পুরুষোত্তম হলিডে ইন, যেটা গেটে লেখা রয়েছে যোগীন্দ্র কুঠির। বাও, অনেক বড় রুম এখানে। এখানে কাছে এই দেখুন, এই এই রুমটা তিনজন ভালো মতো থাকবেন, তার সঙ্গে আর একটা বেড লাগানো আছে। এই প্রত্যেকটা রুমে কি এই ব্যবস্থা আছে? প্রত্যেকটা রুমে এই নিচে এই এরকম একটা ব্যবস্থা করে দেবে। আপনারা যদি তিনজনের বেশি হন, চারজন পাঁচজন পর্যন্ত অ্যালাউ করে দেবে যদি আপনারা সেরকম ব্যবস্থা থাকে। কিন্তু হাজার সামনে বিল্ডিংটার পরেই সমুদ্র, ওই সামনে বিদেশ ঘর, ওই যে যারা জানেন বিদেশ ঘর পাশেই শ্মশান। মানে আর যদি ভালো গজা কিনতে চান, সামনেই গাঙ্গুরামের দোকান, এই যে নিচে। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আমি দাঁড়িয়ে রয়েছি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে পুরী স্বর্গদ্বারে। পেছনে দেখতে পাচ্ছেন চৈতন্য স্ট্যাচু, আর এই পাশে দেখুন নীলাচল হোটেল, এই পাশেই রয়েছে নীলাচল হোটেল। আর নীলাচল হোটেলের পাশেই একটা হোটেল আছে পুরুষোত্তম হলিডে ইন, সেই হোটেলের রিভিউ আপনাদের আজকে করে দেখাবো। একদম সমুদ্র থেকে কুড়ি থেকে 30 সেকেন্ডের দূরত্ব একদম। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর হোটেলের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্বর্গদ্বার প্রাণ কেন্দ্রেই হোটেলটি। তাহলে চলুন এগিয়ে চলি, আর পুরো লোকেশনটা আরেকবার আর দু তিন দিক দিয়ে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। পুরুষোত্তম হলিডে ইন হোটেলের দিকে আমরা এগিয়ে যাই। এই যে নীলাচল হোটেল, এই যে পুরী সুইটস, গজার দোকান, গজার দোকান থেকে আর একটু এগিয়ে যাবো। এগিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো, এই যে গাঙ্গুরাম, আর গাঙ্গুরামের পাশেই দেখুন ওই যে পুরুষোত্তম হলিডে ইন, এই যে হোটেল জুপিটার, হোটেল জুপিটারের পরেই পুরুষোত্তম হলিডে ইন। এই একদম স্বর্গদ্বারের থেকে আমি হেঁটে এলাম, 15 থেকে 20 সেকেন্ড লাগলো, ম্যাক্সিমাম 30 সেকেন্ড যদি লাগে। এই হোটেলটা আপনাকে পুরো বাইরে থেকে দেখাচ্ছি, এই হোটেলটা হচ্ছে পুরুষোত্তম হলিডে ইন। এই সম্পূর্ণ হোটেলটা বাইরে দিয়ে দেখাচ্ছি, এই যে এই সময় ইয়ে পুরুষোত্তম হলিডে ইন, যেটা গেটে লেখা রয়েছে যোগীন্দ্র কুঠির। আর চলুন ভেতরে প্রবেশ করি, প্রবেশ করে সম্পূর্ণটা দেখাই। এই যে আমরা এন্ট্রান্সে প্রবেশ করছি, এখানে এই ভেতর দিয়ে প্রবেশ করছি। এখানে একটা ফ্রিজ আছে, আর এখানে অনেক যাদের যারা এখানে ফিল্টার জল খেতে চান, অ্যাকোয়াগার্ডের জল না খেয়ে যদি এমনি জল খেতে চান, যারা কিনে খেতে চান বিজলারি জল, সেখান দিয়ে এখানে রাখা আছে। আপনারা অর্ডার করলে এনারা ভেতরে রুম সার্ভিস দিয়ে থাকে। আমরা আগে দোতলায় ওপরে চলে যাব, ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনার রুম রিভিউ করব। হ্যাঁ, এখানে ফার্স্ট ফ্লোরে এসে এই হোটেলের ম্যানেজারকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবো। এই হোটেলে কটা রুম আছে, কী কী ফ্যাসিলিটি আছে, রুম ট্যারিফ কী আছে, সব কিছু জেনে নেবো। দাদা একটুখানি যদি বলেন, আপনার নাম কী আছে দাদা? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আচ্ছা, বিশ্বজিৎ দেবনাথ। হ্যাঁ দাদা বিশ্বজিৎ দা, আপনার হোটেলে এই হোটেলে কটা রুম আছে টোটাল? 14টা রুম আছে। 14টা রুম আছে। আচ্ছা, এই রুমের রুম ভাড়াগুলো কী আছে যদি একবার বলেন? আমার নর্মাল ভাড়া হলো 800 থেকে 1000, গ্রাউন্ড ফ্লোর হলো 800, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর 1000 টাকা করে। আচ্ছা, আপনার হোটেলের পজিশনটা একটু বলে দিন তো, সবাই কোন জায়গাটা আছে? একদম গাঙ্গুরামের সামনে পাশেই। হ্যাঁ, সমুদ্র কতক্ষণ? সমুদ্র 30 সেকেন্ড। 30 সেকেন্ড? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুই একটা রুম গিয়ে দেখি। হ্যাঁ আসুন। না, আর একটা কথা জিজ্ঞেস করি, কাস্টমারদের রান্না করার ব্যবস্থা কী আছে এখানে? রান্না আমাদের রুমে অ্যাটাচ কিচেন আছে, বা গ্যাস যদি রান্না করে গ্যাস বাসন ভাড়া নিতে হবে। আচ্ছা, আপনারা সব ম্যানেজ করে দেন তো? সব। আর খাওয়ার জলের ব্যবস্থা অ্যাকোয়াগার্ড আছে কি? অ্যাকোয়াগার্ড আছে, প্লাস আপনারা যদি কিনে জল খেতে চান সে ব্যবস্থাও আছে। আচ্ছা আচ্ছা, তাহলে শুনে নিলেন ম্যানেজার বাবুর কাছ থেকে এই হোটেলের ফ্যাসিলিটি সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে। আর এবার তাহলে চলুন এবার গিয়ে কয়েকটা রুম রিভিউ করি, রুমটা কেমন সব কিছু আপনাদের দেখাই। আর আরেকটা কথা, উনি হয়তো পরিষ্কার করে বলেনি, বলেছি এই প্রত্যেকটা নন এসি রুম, ওনাদের কোনো এসি রুম নেই, একদম স্বর্গদ্বারের মেন পয়েন্টে এসি রুম নেই। আর এবার রুমে গিয়ে আপনাদের রুমগুলো দেখাই, চলুন এবার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি 201 নম্বর রুমে প্রবেশ করছি, এটা 201 নম্বর রুম। এই যে রুমের ভেতরে প্রবেশ করছি, এই যে বেডটা দেখাচ্ছি দেখুন, একদম তিনজন ভালো মতো থাকতে পারবে, পুরো খুব সুন্দর রুমটা। আর এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, আর একটা ডাইনিং টেবিল আছে, চেয়ার আছে দুটো, আর
আর একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, এখানে আপনারা কিছু রাখতে পারেন। আর এখানে একটা রান্নাঘরের অ্যাটাচ রান্নাঘর আছে বললো, সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রান্না করতে পারবেন, এখানে জানলা দেওয়া আছে, একটা বেসিন দেওয়া আছে, আর এখানে একটা গ্যাস ওভেন রাখা আছে। যদিও এইসব আলাদা সরঞ্জামের জন্য আপনাদের আলাদা করে একটা পেট করতে হবে। আর এখানে সব এই যে ব্যবস্থাটা আছে, টয়লেটটা আমি সব ভিডিওতেই আমি টয়লেটটা দেখিয়ে থাকি কেমন হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে। টয়লেট পরিষ্কার হলে সবাই আগে টয়লেটটা এসেই দেখে। এই টয়লেটে ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, হ্যাঁ, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিচ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আয়নাও আছে, একটা বেসিন আছে, বেসিনে জলের স্পিডটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। জলের স্পিড যথেষ্ট আছে, জল নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের, বন্ধ করে দিলাম। আর এখানে একটা ব্যালকনি দেখতে পাচ্ছি, এই ব্যালকনির দিকে এগিয়ে যাই। এই যে ব্যালকনিতে চলে এলাম, এবার বাইরের ভিউটা দেখুন। এই যে যারা পুরী এসছেন তারা জান দেখে বুঝতেই পাচ্ছেন, এই যে পুরের মেন স্বর্গদ্বারের এই যে স্কোয়ারটা, এটা এই ডান দিকে চলে গেছে মন্দিরের রাস্তা। আর এদিকে এদিকে এই যে স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচু এখানে এইখানটা, আর সামনে এই যে একদম স্কোয়ারটা এখানে না গাঙ্গুরাম, এই বিল্ডিংটার পাশে এই নিচেই আছে গাঙ্গুরাম। এইটা আপনি এই ব্যালকনিতে বসে সময় কাটিয়ে নিতে পারবেন। এই ব্যালকনি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বাইরের ভিউটা। তাহলে এবার ঘরের দিকে যাই। এই যে বেডটা আর একবার দেখাচ্ছি আপনাদের, এই দেখুন বেডটা কত বড় বেড, তিনজন ভালো মতো থাকতে পারবেন। দাদা এই ঘরে কজন থাকতে পারবে? এই ঘরে পাঁচজন ক্যাপাসিটি আপনারা অ্যালাউ করবেন? হ্যাঁ, তিনজনের বেড আছে, দাদা বলছেন এখানে পাঁচজন পর্যন্ত অ্যালাউ করে দেবে, আপনারা যদি ম্যানেজ করে থাকতে পারেন। আর টিভিটা দেখানো হয়নি, টিভি আছে এখানে, চালু টিভি তো, এটা একদম চালু টিভি, কোনো সমস্যা নেই। তাহলে কেমন লাগছে এই রুমটা, কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। তাহলে এবার পরবর্তী আর একটা রুম আমরা রিভিউ করব, এই রুমটা আমরা দেখিয়ে দিলাম, এবার গিয়ে চলুন পরবর্তী রুমটার দিকে এগিয়ে যাই। এবার 203 নম্বর রুমের দিকে এগিয়ে যাচ্ছি, 203 নম্বর রুমটা রিভিউ করব। এখানে আরও সব এখানে ভোটাররা রয়েছেন, এখানে সবাইরা এসে রয়েছেন। এইখানে আমরা 203 নম্বর রুমে প্রবেশ করছি। একই টাইপের বেড দেখুন, একই টাইপের বেড, এখানেও একটা ড্রেসিং টেবিল আছে, এখানেও সেই চেয়ার টেবিল আছে যেখানে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে ভালো মতো বসে। আরটা এখানে একটা টয়লেট, তার পাশেই একই কিচেন, একই টাইপের সব ঘরের রুমগুলো, এখানে আপনারা রান্না করে খেতে পারবেন। এখানে দেখুন টয়লেটে প্রবেশ করছি, এখানে একটা বেসিন আছে, এখানে সে ওয়েস্টার্ন কমোড, এখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেটটা, বাথরুমটা আপনারা ইউজ করতে পারবেন। তাহলে পুরুষোত্তম হলিডে ইনের আপনাদের দুটো রুম রিভিউ করলাম, ফার্স্ট ফ্লোরে 201 নম্বর এবং 203 নম্বর রুম, কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন। এখন আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে যাব, গিয়ে আর একটা রুম দেখাবো, দেখিয়ে ওটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে একটা রুম দেখাই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বাইরে বলছি কমেন্ট করে জানাবেন, আরও কিছু যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি, দিয়ে দেবো। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও সেটা ভরিয়ে দেবেন আমাকে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন আমরা ফার্স্ট সেকেন্ড ফ্লোরে যাই নেক্সট রুমটা। আচ্ছা, এখানে আমরা পেয়ে গেছি যারা এই হোটেলে এসে রয়েছেন বোর্ডাররা, ওই দাদা এসছেন, দাদা কোথা থেকে এসছেন? আমরা এসেছি ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর থেকে। আচ্ছা, হোটেলটা কেমন লাগছে আপনার? হোটেল ভালো লাগছে, সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো ম্যানেজার সাহেবের ব্যবহার। এটাই তো চাই, যেখানে যে পরিষেবাটা যারা দেয় তারা যদি ঠিকঠাক পরিষেবা দেয় সেটাই ভালো লাগে হোটেলে এসে। আগে যখন যে অবস্থায় ফোন করছি ঠান্ডা মাথা সেটাকে ট্যাকল করছি। আচ্ছা, সবাই যদি আসতে চায় অন্য লোক বুকিং করে আপনারা কি বলবেন? না, 100 বার এখানে পাঠাবো। ভালো হবে তাহলে, আপনারা স্যাটিসফাই তো? আমরা স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বল শোনা। আমার নাম রবিন সর্দার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এবার চলে যাব সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে গিয়ে একটা রুম রিভিউ করে দেখাই, দেখিয়ে তারপরে আপনাদের বিচার যে আপনারা এই হোটেল বুক করবেন কি না। আমার দেখানোর দায়িত্ব দেখিয়ে দিলাম, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে পুরুষোত্তম হলিডে ইনের ভিডিওটা আমাকে আপলোড করার জন্য, যেহেতু এনাদেরই আর একটা হোটেল উমা লজের হোটেল আমি ভিডিও আপলোড করেছি। হ্যাঁ, তাহলে আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, এই সেকেন্ড ফ্লোরে 305, সেটা 305 নম্বর রুমে প্রবেশ করছি। এই দেখুন এই যে দরজাটা, বাহ,
অনেক দেখুন এখানে একটা বড় বেড আছে তার সঙ্গে একটা ছোট বেড অ্যাটাচ করা আছে নিচের রুমগুলো এই ব্যবস্থা আছে দাদা হ্যাঁ হ্যাঁ এই এই দেখুন এখানে ব্যবস্থা আছে এখানে আমি চারজন পাঁচজন পর্যন্ত আপনার অ্যালাউ করে দেবে আর ওই একই ক্যাটাগরি রুম আর বেডগুলো বড় বড় আপনার অনেকদিন অনেকজন থাকতে পারবেন এখানে যদি হাজার টাকা ভাড়া নেয় হাজার টাকা কি 1200 টাকা সিজনে একটু বেড়ে যায় একদম স্বর্গদ্বারের মেন পয়েন্টে আপনার যদি বেশি টাকা দেও কিন্তু অনেকে থাকতে পারবেন এই ঘরে চার থেকে পাঁচজন এনারা অ্যালাউ করে দেবে এখানে ড্রেসিং টেবিলটাও আছে এই একদম সেম ক্যাটাগরি এখানে রান্নাঘর আর এখানে এইখানে সেই সেম বাথরুম একই কোমোড একই সিস্টেমে দাদা এই রুমটার ভাড়া কত আছে এই রুমটার ভাড়া হাজার টাকা হাজার একদম স্বর্গ ঠিক আছে এই দেখুন এই এই রুমটা তিনজন ভালো মতো থাকবেন তার সঙ্গে আর একটা বেড লাগানো আছে এই প্রত্যেকটা রুমে কি এই ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমে এই নিচে এই এরকম একটা ব্যবস্থা করে দেবে আপনারা যদি তিনজনের বেশি হন চারজন পাঁচজন পর্যন্ত অ্যালাউ করে দেবে যদি আপনারা সেরকম ব্যবস্থা থাকে কিন্তু হাজার টাকা একদম স্বর্গদ্বারের মেন পয়েন্টে আমি তো বলবো এত কম দামে এরকম ফ্যাসিলিটি রুম আপনারা স্বর্গদ্বারের মেন পয়েন্টে এরকম ক্যাটাগরি রুম আপনি পাবেন না তাহলে আমি এখানেও একটা ব্যালকনি আছে ব্যালকনিটা প্রত্যেকটা যেমন ব্যালকনি দেখাচ্ছে এটাও দেখিয়ে দিই এটাও ব্যালকনিতে প্রবেশ করছি আমি এই যে ব্যালকনিতে প্রবেশ করলাম এই দেখুন সব ব্যালকনি থেকে এইরকম একদম ফুরফুরে বাতাস একদম সমুদ্রের বাতাস এই সামনের বিল্ডিংটা না থাকলে এরপরেই সমুদ্র এই সামনের বিল্ডিংটার পরেই সমুদ্র ওই যে সামনে বিদেশ ঘর ওই যে যারা জানেন বিদেশ ঘর পাশেই শ্মশান এখানে আছে আর এখানে যদি আপনারা রান্না করে না খেতে চান যদি হোটেল চান সামনে বিদেশ ঘর আছে মাসির হোটেল আছে নামকরা হোটেল এখানে ভালো ভালো হোটেল আছে এখানে আপনারা রেস্টুরেন্ট খেয়ে নিতে পারেন অসুবিধা নেই আর যদি ভালো গজা কিনতে চান সামনেই গাঙ্গুরামের দোকান এই যে নিচেই গাঙ্গুরাম একদম নামকরা গাঙ্গুরামের দোকান আর একটু ডান দিকে এগিয়ে গেলে কাকাতুয়া গজার দোকান একদম সব এইখানে হোটেল বুক করলে সব কিছু ফেসিলিটি এই এই জায়গার মধ্যে একদম কাছে পেয়ে যাবেন আর সামনেই সমুদ্র 30 সেকেন্ড ম্যাক্সিমাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন পুরুষোত্তম হলিডে ইনের ছাদে যাই ছাদে গিয়ে ভিউটা দেখি কি কি দেখা যায় এবার ছাদে চলে এসেছি এই যে ছাদে চলে এলাম একদম পুরুষোত্তম হলিডে ইনের এই দেখুন একদম ওপর দিয়ে পুরো পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে হোটেলের পজিশনটা এবার বুঝতে পারবেন যারা আগে পুরীতে এসছেন যারা আসেননি তারা দেখবেন এই যে সমুদ্র সামনে সমুদ্র দেখা যাচ্ছে আর এই সামনে নীলাচল হোটেল এই যে এই হোটেলটা এই পরের বিল্ডিংটাই নীলাচল নীলাচলের পেছনের হোটেলটা হচ্ছে এইটা আপনারা লোকেশন করবেন নীলাচলের হোটেল একদম পেছনের হোটেল চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু স্বর্গদ্বারের সামনে আর এই এই দেখুন পুরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে পজিশনটা এই যে হ্যান্ডলুম এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে আর সামনে এই যে ভারত সেবাশ্রম শ্রীপাল হোটেল এই যে পাশেরটা শ্রীপাল হোটেল আর এই যে ভারত সেবাশ্রম ওই যে এটা গেরুয়া বিল্ডিংটা আর সামনে এইটা হলো গাঙ্গুরামের বিল্ডিং আর তাহলে উপর দিয়ে দেখে দিচ্ছি আর সমুদ্রটা দেখুন এখানে ছাদে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন একদম কাছে একদম এই যে নীলাচল হোটেলের পেছনের হোটেলটাই এটা তাহলে সম্পূর্ণটা আপনাদের এই ডিটেলস দেখিয়ে দিলাম এর থেকে আর ডিটেলস আমি কী দিতে পারবো জানি না পজিশনটা আশা করি এবার বুঝতে পেরেছেন আর হোটেলের রুমগুলোর কোয়ালিটি দেখিয়ে দিয়েছি একদম ন্যূনতম রেট 800 টাকা আর তারপরে 1000 টাকা উপরের ফ্লোরের রুমগুলো আপনারা নিশ্চিন্তে বুকিং করুন চলে আসুন আর যারা বলেছিলেন যে পুরুষোত্তম হলিডে ইনের ভিডিও দিতে আমি এই তাহলে এখানে আপলোড করে দিলাম তাহলে ভালো থাকবেন সবাই তবু আর একবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরোটা তাহলে পুরুষোত্তম হলিডে ইনের রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এখন এই পুরুষোত্তম হলিডে ইনের ছাদে দাঁড়িয়ে রয়েছি এই দেখুন ছাদে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে দেখুন সমুদ্র নীলাচল হোটেলে বিল্ডিংয়ের মাথাটা দেখা যাচ্ছে আর পেছনে সমুদ্রটা রয়েছে একদম একদম দেখা যাচ্ছে আপনারা তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আশা করছি আর যদি ভালো লাগে সেটাও জানাবেন যদি কোনো কিছু আমার খারাপ মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন আমি সব কিছুই মাথা পেতে মেনে নেবো আপনাদের কাছ থেকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর লাইক করে উৎসাহিত করুন যাতে আপনারা আরও ভালো ভালো হোটেলে ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি আর আপনাদের যা রিকোয়ারমেন্ট থাকে কোনো কোনো হোটেলে কোনো কোনো কী টাইপের হোটেলের আপনাকে বলুন আমি সেই টাইপের হোটেলের ভিডিও আমি রিভিউ করে আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে ভালো থাকবেন নমস্কার জয় জগন্নাথ।